আবারও ক্রিকেটের খবর জানাবো। বিপিএল এর শেষ অংশে তারার মেলা বসতে চলেছে। নকআউট পর্ব নিশ্চিত করা দলগুলোতে আসছে মুজিব, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভোরা। কেউ কেউ আবার ফিরছেন বিরতি কাটিয়ে। প্লে অফের চার দলের তিনটি চূড়ান্ত, রংপুরও এক জয় দূরে। সিলেট পর্ব শেষে বিপিএলে বিরতি, শূন্যতা মিরপুরে, তার মাঝেই ঝড় তোলার চেষ্টায় ব্যস্ত নুরুল হাসান সোহান। কখনো আপার কাট, কখনো হেলিকপ্টার শট, কখনো অফসাইডে ড্রাইভ খেলার চেষ্টা। বিপিএলটা দুঃস্বপ্নময় বাংলাদেশ উইকেট রক্ষকের জন্য। মাত্র 46 রান করেছেন চার ইনিংসে। রানের সন্ধানে থাকা ক্রিকেটারের সংখ্যাটা কম নয়। সিলেটের মুশফিক, বরিশালের মাহমুদুল্লাহ, ঢাকার সৌম্য সরকাররা ফর্মের সন্ধানে। হঠাৎ ঝলক দেখালেও ধারাবাহিক বা ভয়ঙ্কর হতে পারেননি কেউই। সেরা পাঁচ ব্যাটারের তালিকায় বিদেশি মাত্র এক, কিন্তু সেখানেও তৃপ্ত হওয়ার সুযোগ নেই। সাকিব আল হাসান ছাড়া নাজমুল শান্ত, নাসির, তামিমদের স্ট্রাইক রেট বিধ্বংসী নয়। নবম সংস্করণে শুরুতে দেশি পেসাররা আধিপত্য দেখালেও শেষভাগে এসে চমক পাকিস্তানিদের, রাজ্য হারিয়েছেন স্পিনাররা। সেরা পাঁচ বোলারের তালিকায় শুধুই নাসির হোসেন। শুরুর আগে মাঠের বাইরে সমালোচিত বিপিএল এবার মাঠে উপহার দিচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট। লিগ পর্বের 10 ম্যাচ বাকি, প্লে অফের চার দলের তিনটি চূড়ান্ত হয়েছে। সিলেট বরিশালের পথ অনুসরণ করেছে কুমিল্লা, রংপুরও এক ধাপ এগিয়ে। বাকি চার ম্যাচের একটিতে জিতলেই হবে। প্লে অফ নিয়ে নাটকীয়তা না থাকলেও আছে কোয়ালিফায়ার আর এলিমিনেটরে জায়গা করা নিয়ে, তাই ঢাকা পর্ব উত্তাপ ছড়াবে নিশ্চিত। সঙ্গে সব দলেই পরিবর্তন আসছে, পাকিস্তানিরা বিদায় নেয়। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেটে ইতোমধ্যেই যোগ দিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান ও আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব। রংপুর ঘোষণা দিয়েছে আরেক আফগান স্পিনার মুজিবুর রহমানকে নেয়ার, আসছেন ডোয়াইন প্রিটোরিয়াসও। স্বল্প সময়ের জন্য হলেও ফিরবেন বেনি হাওয়েল এবং সিকান্দার রাজা। পাকিস্তানিদের হারিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুমিল্লা ভিক্টোরিয়ানস আরও শক্তিশালী হচ্ছে সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, মঈন আলীদের দলে ভিড়িয়ে। ফিরছেন মোহাম্মদ নবীও। ফরচুন বরিশালে খেলবেন নাবিনুল হক এবং ডোয়াইন ব্রাভো। সব মিলে তারকাশূন্য বিপিএল এর শেষটা তারকায় ঠাসা। রেদওয়ান শেব, চ্যানেল 24।